ডান পা ওপরে, সঙ্গে দুই হাত মেলে যেন বাজ পাখি, বা পায়ে বালির ওপর ভর দিয়ে উড়ে যাওয়ার ভঙ্গি। কিন্তু উড়ে যাওয়া আর যাচ্ছে কই? এ বা পায়ের চোটের কারণেই তো গেল ছয় মাস ধরে বল হাতে মাঠে নামা হচ্ছে না এবাদত হোসেনের। উইকেট তুলে নিয়ে দেখানো যাচ্ছে না বাজ পাখির মতো উড়ে বেড়ানো উদযাপন। জাতীয় দলের সতীর্থরা এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন, খেলছেন একের পর এক ম্যাচ। সেখানে কঠিন আর বিরক্তিকর রিহ্যাব সেশনে এবাদত হোসেন। গেল জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে বা পায়ের চোটে পড়েন এই টাইগার পেসার। এরপর থেকে তার খারাপ সময় যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। একাধিক দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে মিস করতে থাকেন বড় বড় ইভেন্টও। চোটে পড়ার আগে ফর্মের তুঙ্গে ছিলেন, খারাপ সময় পেছনে ফেলে বনে যান দলের অটো চয়েস। কিন্তু চোটের কবলে পড়ে খেলা হয়নি এশিয়া কাপে। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপে খেলার, কিন্তু চোটের থাবা এবাদতের কাছ থেকে কেড়ে নেয় ভারত বিশ্বকাপে খেলার স্বপ্ন। এখানেই শেষ না, দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলও খেলা হবে না এই পেসারের। বছর পার হয়ে আরও একটা বিশ্বকাপ, মার্কিন যুক্তরাষ্ট্রে 2024 জুনে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই বিশ্বকাপের সময়ও হয়তো মাঠের বাইরেই থাকতে হতে পারে এবাদতকে। কপাল যেন একেবারেই মন্দ তার। এত এত খারাপ সময়ের মাঝেও মৃদু হাসিতে সব কষ্ট আড়ালে রাখার চেষ্টা, সঙ্গে চলছে কঠিন রিহ্যাব সেশনও। লড়াইটা কোনো প্রতিপক্ষের সঙ্গে নয়, সিলেটি রকেটের এই সংগ্রাম যেন নিজের সাথেই। রিহ্যাব সেশনে আশেপাশে কেউ নেই, নিজেই বালিগুলো এদিক সেদিক করে প্রস্তুত করে নিচ্ছেন লড়াইয়ের ক্ষেত্র। প্রায় ঘণ্টা খানেক নানা কৌশলে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা, এমন কঠিন চেষ্টা চালাতে হতে পারে আরও কয়েক মাস। 22 গজে উইকেট তুলে নিয়ে আনন্দের উদযাপনটা সবাই দেখে, এবাদতদের এমন কষ্ট তখন কিছুটা আড়ালেই ঢাকা পড়ে। কিন্তু এই কঠিন পরিশ্রমই যে 22 গজে সাফল্যের বড় জ্বালানি, সেই হিসাব কজনই বা রাখেন। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।